হ্যালো ফ্রেন্ডস, আমরা অ্যাট লাস্ট চলে এলাম ময়ূরাক্ষী ভবন। মেসেঞ্জার ড্যামে নেবে আপনাকে এখান থেকে আসতে হবে, কিছুটা রাস্তা আপনাকে হেঁটে আসতে হবে। ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পুরো জায়গাটা একবার দেখে নেব। আমরা যারা শহরবাসী, আমাদের কাছে এরকম জায়গা পুরো স্বপ্নের মতো। পাহাড়, জঙ্গল, নদী সব কিছু আছে এখানে। তাহলে চলুন একটু জেনে নিই এই ময়ূরাক্ষী ভবন বুক করার প্রসেসটা কী। কলকাতা সল্টলেকের জলসম্পদ ভবন থেকে কিন্তু এই মেসেঞ্জার ময়ূরাক্ষী ভবনের বুকিংটা হয়, আর এটি যেতে গেলে আপনাকে মেট্রো করে সেন্ট্রাল পার্কে নামতে হবে। তো সেখানে গিয়ে যখন জলসম্পদ ভবনের ভেতরে গিয়ে বলবেন যে আপনি ময়ূরাক্ষী ভবন বুক করতে চান, তো আপনাকে বলে দেবেন কোন কতলায় আপনাকে যেতে হবে। তো সেখানে গিয়ে আমরা যখন গেছিলাম তখন আমাকে যোগাযোগ করতে হয়েছিল সুরজিৎবাবুর সঙ্গে। তো আর আপনাকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে, সেটা হলো জয়েন্ট সেক্রেটারিকে। আমরা যখন গেছিলাম তখন জয়েন্ট সেক্রেটারি ছিলেন দেবাশিস হালদার। তো আপনি কতদিনের জন্য যাবেন পুরোটা একটা অ্যাপ্লিকেশান করতে হবে। তো করার পরে আপনাকে ওরা ইনফর্ম করে দেবে মেল কিংবা ফোনে যে আপনারটা স্যাংশন হয়েছে কিনা। তো এইভাবেই এখানে বুক হয়। আমাদের মেসেঞ্জার যাওয়ার প্ল্যানিংটা এক সপ্তাহের মতো হয়েছিল বলে আমরা এই সুযোগটা পাইনি। আমরা ছিলাম ইউথ হোস্টেলে, যেটাও কিন্তু একটা অসাধারণ জায়গা, যেটার ভিডিও লিংক আমরা নিচে দিয়ে দেবো, পারলে সেটা একবার দেখে নেবেন। কারণ সহজে কিন্তু ময়ূরাক্ষী ভবন বুক করা যায় না, তো আপনাকে ওটাই বুক করতে হবে। আর আপনাদের সিউড়ি থেকেও বুক হয়? আমরা ময়ূরাক্ষী ভবনে যাচ্ছি একটু শর্টকাট। ময়ূরাক্ষী ভবনকে বলা হয় এখানে সবার থেকে বেস্ট জায়গা, কিন্তু বেস্ট জায়গা হলেও এখানে বুক করতে একটু প্রবলেম, কারণ অনলাইন ছাড়া এখানে অনলাইন তো বুক করা যায় না, একদম সেচ দপ্তর থেকে বুক করতে হয় সল্ট লেক। চলে এলাম ময়ূরাক্ষী ভবন। বুকিং করার যা সমস্যা, সেই সমস্যাটা যদি না থাকতো তাহলে আমার মনে হয় এখানকার যা পজিশন, এখানে সব সময় লোক ভর্তি থাকতো, শুধুমাত্র ওই বুকিং করাটাই একটু প্রবলেম। পরপর সব কটেজগুলো রয়েছে। তবে একটা কথা বলে রাখি, লোকাল ট্রান্সপোর্টে এখানে তো যাতায়াত অবশ্যই সম্ভব, আমরা লোকাল ট্রান্সপোর্টে করে এসেছি। কিন্তু এখানে যাদের পার্সোনাল গাড়ি আছে কিংবা গাড়ি বুক করে যারা আসে, তারা তাদের জন্য কিন্তু এটা আরও বেশি সুন্দর ঘোরা টোরার জন্য। দারুণ ভিউ এই জায়গাটা, একটু বেশি জায়গা নিয়ে। প্রকৃতি যেন এখানে তার রূপ সৌন্দর্যকে একদম ঢেলে সাজিয়েছে। আর একটু কান পাতলেই শুনতে পাবেন নতুন নতুন অনেক রকম পাখির ডাক। খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর এখান থেকে সবার থেকে ভালো বিষয় ড্যামটা দেখা যাচ্ছে। ওই যে ড্যামটা, আমি একটু দেখি জুম করতে পারছি কি না। এই দেখা যাচ্ছে ড্যাম। আমরা তো অনেকেই তারাপীঠ এসে থাকি, তারাপীঠ থেকেও কিন্তু এইখানটা অনেকটাই কাছে, জাস্ট একটা বাস করলেই আপনি চলে আসতে পারবেন। তো এই জায়গাটা একবার না একবার অবশ্যই আসবেন, একবার, খুব সুন্দর জায়গা, সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। খুবই সুন্দর।
এলাম। হ্যাঁ দেখে নিয়েছি। আমরা ফেরার সময় আবার কটেজগুলোকে দেখাতে দেখাতে যাচ্ছি, কারণ যারা এখানে আগে এসেছিলেন তাদেরই ভিডিওটা দেখতে আরও যাতে ভালো লাগে সেই জন্য। সব জায়গায় ঘোরারই সিজনটা শীতকালে, গরম এখানে একটু কষ্ট বেশি। পুরো জায়গাটা, এই এলাকাটা পুরোটাই সুন্দর। রাত্রবেলা যখন লাইটগুলো জ্বলে আরও ভালো একটা পরিবেশ তৈরি হয়। শোনা যাচ্ছে সুন্দর পাখির আওয়াজ। তাহলে ফ্রেন্ড, আমরা বেরিয়ে যাচ্ছি ময়ূরাক্ষী ভবন থেকে। কলকাতা থেকে ম্যাসেঞ্জার আসার ডিটেলস গাইড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, আমি এখানে একটা লিঙ্ক দিয়ে রাখবো, পারলে একবার দেখে নেবেন। এছাড়া আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে আপনারা প্লিজ একটু কমেন্ট করে দেবেন, আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, টাটা, বাই বাই।